রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত নাগর এলাকায় 34 নম্বর জাতীয় সড়ক থেকে ডালখোলা পর্যন্ত 50 কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়কের দুই ধারে প্রায় 5000 বৃক্ষরোপণ করল নাকল আদিবাসী একতা সোসাইটি। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা পারভিন, নাকল একতা আদিবাসী সোসাইটির সম্পাদক সঞ্জয় মুর্মু সহ সকল সদস্যরা। একের পর এক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হাতছাড়া হতেই সড়ক তৃণমূলের নেতাকর্মীরা টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদেরকে টিকিট দেওয়ার অভিযোগ এনে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভের সামিল দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদ এলাকায়। যদিও ব্লক সভাপতি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন। নাট্যচর্চা নিয়ে রায়গঞ্জবাসীর আবেগ এবং সাধনা দীর্ঘদিনে এই শহরে সৃষ্টি হয়েছে একের পর এক কালজয়ী নাটক। নাটকের কুশীলবদের অভিনয় দক্ষতা প্রশংসা কুড়িয়েছে নাট্য জগতে। এবার এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রায়গঞ্জের সত্যম নাট্যগোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে দুদিন ব্যাপী নাট্য উৎসব। আগামী 30 এবং 31 আগস্ট রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হবে এই উৎসব। সত্যম নাট্যগোষ্ঠীর নাটকের পাশাপাশি কলকাতা এবং বহরমপুরের নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে এই মঞ্চে। উৎসবকে সফল করে তোলার জন্য রায়গঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন উৎসব কমিটির সদস্য জয়ন্ত চ্যাটার্জি। হাসপাতালে রক্ত সংকট মেটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল রবিবার। মালদা মেডিকেল কলেজের একাডেমির সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির কনভেনার প্রতাপ নায়ক, স্টিয়ারিং কমিটির সদস্য নববেন্দু ভট্টাচার্য, জেলা সম্পাদক চিরঞ্জিৎ মিত্র সহ অন্যান্যরা। এদিন আয়োজিত রক্তদান শিবিরে সংগঠনের প্রায় 169 জন কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে 40 জন দুস্থ ছাত্রছাত্রীকে বই এবং 40 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলার সকল সরকারি কর্মচারীকে এক ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধভাবে কাজ করার আবেদন জানান উপস্থিত সংগঠন নেতৃত্ব।